আসসালামু আলাইকুম, শামসুল ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অভিনন্দন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে। আজকের এই আলোচনাটা ঠিক কোথা থেকে শুরু করব। দেখুন, বাংলাদেশ জিতে যাওয়া ম্যাচে লুফসগুলো ঠিক সামনে আসে না, আমি সেই বিষয়গুলো নিশ্চয়ই আলোচনা করব পরে। তবে শুরুতেই ক্রেডিট দিতে চাই ক্যাপ্টেন সাকিব আল হাসানকে, ওয়ে হি ক্যাপ্টেনিং হিজ সাইড টুডে। ভালো একটা টস জিতেছেন, তার বোলারদেরকে খুব চমৎকারভাবে হ্যান্ডেল করেছেন এবং হি হিমসেলফ স্ট্রাইকস আর্লি, ব্রেক থ্রু এনে দিয়েছেন। শুরুর দিকে দুটো উইকেট তিনি তুলে নিয়ে প্রতিপক্ষের উপর চাপ প্রয়োগ করেছেন, পরবর্তীতে তার দেখানো পথে অন্যান্য বোলাররা হেঁটেছেন। বিং এ স্পিনার, পাওয়ার প্লের মধ্যে উইকেট তুলে নেওয়া, প্রতিপক্ষকে চাপে রাখা এবং ডমিনেটিং বোলিং পারফরমেন্স। দেখুন, টসে হেরে আফগানিস্তান যে ব্যাটে নামলো, শুরুটা কিন্তু নেহায়েত মন্দ হয়নি। বিশেষ করে রহমানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরান, এই দুজন মিলে উদ্বোধনী জুটিতে 47 রান তারা তুলে ফেলেছিল। এক্সেলেন্ট তাদের পার্টনারশিপটা ছিল। এরপরে আপনি দেখেন 83 রানে গিয়ে দ্বিতীয় উইকেট পড়লো এবং তৃতীয় উইকেটটা পড়লো 112 রানে। সো ওই পর্যন্ত কিন্তু আফগানিস্তান বেশ কক্ষপথেই ছিল, স্বাভাবিক ছিল, ভালোই ছিল। এই যে 25তম ওভারে 112 রানে তৃতীয় উইকেট এবং চতুর্থ উইকেট, ডাবল ব্রেক যেটা হলো, এরপরেই কিন্তু ওরা খেই হারিয়ে ফেললো এবং পরবর্তীতে মাত্র 12 ওভারের মধ্যে শেষের 7টা উইকেট পড়ে গেল এবং সে সময় তারা মাত্র 44 রান যুক্ত করতে পারলো 156তে। একটা ওয়ার্ল্ড কাপ টিম গুটিয়ে গেল এবং বাংলাদেশ যেন একটা টপ টিমের মতোই খেলেছে আফগানিস্তানের বিরুদ্ধে। দেখুন, মাত্র 156 রানে গুটিয়ে দিয়ে সেই রানটা 34 ওভার 4 বলেই 92 বল হাতে রেখে, 6 উইকেট হাতে রেখে রানটা সাকসেসফুলি তাড়া করেছে। এটা হয় না যে বড় ভাই ছোট ভাইয়ের যে লড়াই সেই রকম। বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে আমরা 3 বার খেললাম, 3 বারই জয় পেলাম। সাম্প্রতিক অতীতে ওরা আমাদের ঘরের মাঠে ওডিআই সিরিজটা হারিয়ে দিয়ে গিয়েছিল, সেখানে যত শঙ্কা। তবে এশিয়া কাপে, ওয়ার্ল্ড কাপে আমরা দু জায়গাতেই খুব বিগ মার্জিনে তাদেরকে হারালাম। সাকিবের দেখানো পথে অন্যান্য বোলাররা কি চমৎকারভাবে স্টেপ আপ করলো। মেহেদি মিরাজ 9 ওভারে 25 রানে 3টা উইকেট, সাকিব নিজে 8 ওভার থেকে 30 রান দিয়ে 3টা উইকেট, শরীফুল 2টো 34 রান দিয়ে, তাসকিন 1টা, মোস্তাফিজ 1টা, এভরিবডি চিপস ইন। 5 জন যে স্বীকৃত বোলার, মাহমুদুল্লাহ 1 ওভার বল করে 7 রান দিয়েছেন, তাকে আর ব্যবহার করার দরকার পড়েনি। 5 জন বোলার 5 জনই উইকেটের মধ্যে ছিলেন, এইটা কিন্তু খুবই স্বস্তিদায়ক ব্যাপার বোলিং ইউনিটের জন্য। এবং সাকিবের ডাকে সাড়া দিয়ে প্রত্যেকেই স্টেপ আপ করেছে, টাইট বোলিং করেছে, ভীতি সঞ্চার করেছে, লেজটাকে খুব দুমড়ে মুচড়ে গুড়িয়ে দিয়েছে মোস্তাফিজ, শরীফুল এবং তাসকিন। এ কারণে আমাদের পেস বোলিং ইউনিটটা সাম্প্রতিক সময়ে বেশ ভালো করছে। আমরা যে বলছিলাম সেটা রিফ্লেকশনস আমরা এইভাবে দেখলাম যে র্যাপ আপ দ্য টেইল ভেরি কুইকলি। 157 রানের টার্গেটে ব্যাট করতে নামলো বাংলাদেশ। দেখুন, আমাদের তো ব্যাটিংয়ে সমস্যা ছিল এবং সে কারণে আমরা একজন বাড়তি ব্যাটার নিয়ে খেলেছি রাদার দ্যান এক্সট্রা বোলার। মাহমুদুল্লাহ রিয়াদকে দলে রেখেছি এবং রিয়াদ পর্যন্ত মিরাজ নিয়ে 8 জন ব্যাটার সলিড, প্রত্যেকে ব্যাট করতে পারে, বড় বড় ইনিংস খেলতে পারে এই 8 জনের। কিন্তু দেখেন, আজও তানজিদ তামিম আর লিটন দাস মিলে উদ্বোধনী জুটিটা বড় করতে পারলেন না। তানজিদ তামিমের বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যাচ্ছিল বিশ্বকাপের উত্তাপ, প্রথম অফিসিয়াল ওয়ার্ল্ড কাপ ম্যাচ তিনি খেলতে নেমেছেন। আর লিটন তার ব্যাড ফর্ম থেকে যে বেরিয়ে আসতে পারেননি সেটা তার আউট হওয়ার ধরনেই বোঝা গেছে। তানজিদ তামিম রান আউট হয়েছে ঠিক আছে, কিন্তু এত প্রেশার অনুভব করছিলেন উনি যে এইরকম টাফ সিঙ্গেল কেন নিতে হবে, আমরা তো রান তাড়া করছিলাম, উই নো আওয়ার টার্গেট অনলি 157। এ ধরনের হারিকারি করারও কোনো দরকার ছিল না এবং আমার উইকেটটার ভ্যালুজ বুঝে ঝুঁকির মধ্যে আমি কেন যাব, সেফ সাউন্ড আমরা সিঙ্গেলস নিতে পারতাম, রান নিতে পারতাম। তো যাই হোক, প্রথম 2টো উইকেট খুব চিপলি পড়ে গিয়েছে আমাদের, 27 রানের মধ্যে 2টো উইকেট নেই, 19 রানে উদ্বোধনী জুটি ভেঙে গেছে। এরপরে যেটা হলো, মেহেদি মিরাজ ইউ বিউটি, ম্যাচ বাই ম্যাচ মেহেদি মিরাজ যেভাবে নিজেকে চেনাচ্ছেন, ডেফিনেটলি এই মিরাজে আগামী দিনে আস্থা রাখা যায়। এবং নাজমুল হোসেন শান্ত, ছেলেটি শুরুর দিকে যে পরিমাণ ট্রলের শিকার হয়েছে, তারপরে যে তিনি কামব্যাক করেছে, এটা একটা হিস্ট্রি। এবং খুবই সেন্সেবল ব্যাটিং করেছে দুজন, 97 রানের জুটি শুধু করেননি, ম্যাচ উইনিং পার্টনারশিপ ছিল এটা এবং টিম প্ল্যান এক্সিকিউট করেছে দুজন খুব পারফেক্টলি। মিরাজ একটু চালিয়ে খেলেছে,
পজিটিভ মোডে ছিল, শান্ত একটু অ্যাঙ্কারিং করেছে, তার এন্ড থেকে ব্লক একেবারে কোনো উইকেট পড়বে না, এজন্য তার স্ট্রাইক রেটও একটু স্লো মনে হতে পারে, বাট এটা একেবারে দলীয় পরিকল্পনার সফল বাস্তবায়ন, কেননা উনি আনবিটেন থেকে খেলাটা শেষ করে বেরিয়ে নিয়ে আসছেন। সো ওই কারণেই আমি ওকে 10-এর 10 দিচ্ছি। মেহেদি মিরাজ যেভাবে সেট হয়ে গিয়েছিলেন, একটা জীবন পেয়েছিলেন খুব আর্লি, সেখান থেকে তিনিও পারতেন একেবারে শেষ করে বেরিয়ে আসতে নট আউট থেকে, সেই জায়গা থেকে 10-এর 9 দিতে চায়। বাট অলরাউন্ড পারফরমেন্স বিবেচনায় ম্যাচ সেরা হওয়ার কারণে উনি আবার 10-এর 10, মোর দ্যান 10। মুশফিক পরবর্তীতে শেষ করেছে সাকিব। সাকিবকে ব্যাটিংয়ে তার যে আউট অফ 10 তাকে 3-4 দেওয়া যায়। বোলিং ক্যাপ্টেন্সি ফ্যান্টাস্টিক, কিন্তু ব্যাটিংয়ে আরও দায়িত্বশীল হতে হবে, এরকম সুযোগ কি দরকার হাত ছাড়া করবার। তিনি নট আউট থেকে খেলাটা বের করে নিয়ে আসবেন এবং তার স্ট্রাইক রেট, তার অ্যাভারেজ এগুলো আরও সমৃদ্ধ হবে। সাকিব সাচ এ ট্যালেন্টেড, ভাস্টলি এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, তার উইকেট হবে মহামূল্যবান উইকেট। সাকিব মুশফিকের উইকেট সবচেয়ে দামি হবে, মাহমুদুল্লাহ রিয়াদের উইকেটগুলো, প্রতিপক্ষরা এই উইকেটগুলো তোলার জন্য যে পরিমাণ ঘাম ঝরাবে, দে কান্ট বিলিভ ইট। বাংলাদেশের সামনে সুযোগ ছিল নেট রান রেটটাকে আরও সমৃদ্ধ করবার, যেমন নিউজিল্যান্ড দেখেন বিগ উইন কনফার্ম করেছে এবং তারা ইংল্যান্ডের বিরুদ্ধে জিতেছে বড় ব্যবধানে, 2.149 তাদের নেট রান রেট, শীর্ষে রয়েছে টেবিলে। দ্বিতীয় স্থানে পাকিস্তান, তাদের নেট রান রেট 1.62। তৃতীয় স্থানে এই মুহূর্তে বাংলাদেশ, 3 নম্বর ম্যাচ থেকে জয় তুলে নেওয়ার কারণে, এবং বাংলাদেশের নেট রান রেট 1.438। সুযোগ ছিল আরও আর্লি জিতে যেতে পারলে এই নেট রান রেটটা আরও বাড়ত, বাট জয় নিশ্চিত করা সবার আগে। বাংলাদেশ আমার মনে হয় খুব ভালো স্টার্ট করেছে, এই মোমেন্টামটাই দরকার ছিল বাংলাদেশের। এনিহাউ কংগ্রাচুলেশনস টু টিম টাইগার্স, এই আত্মবিশ্বাস, এই মোমেন্টাম, যে আমরা বলি না গুড স্টার্ট ইজ হাফ ডান, সেটা তো হলো। তাহলে 10 তারিখ ইংল্যান্ডের বিরুদ্ধে লড়াই করবার জন্যে সব রকমের প্রস্তুতি সবই নিয়ে রাখুক বাংলাদেশ দল। শুভকামনা রইল টিম টাইগার্সের জন্য। স্পেশাল কংগ্রাচুলেশনস টু মেহেদি হাসান মিরাজ অ্যান্ড নাজমুল হোসেন শান্ত, দ্য এন্টায়ার বাংলাদেশ টিম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর আমার ইউটিউব চ্যানেল শামসুল ইসলাম সাবস্ক্রাইব করলে আমি খুশি হব। থ্যাংক ইউ।